শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গেলেন 82 মাইল এলাকায়। 82 মাইলের ডালং বস্তিতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এলাকার মানুষ তাদের সমস্যার কথা জানান মুখ্যমন্ত্রীকে। এলাকায় জলের সমস্যা নিয়ে বেশি অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ। আমরা একটা গ্রামের হিসাবে একটা কমিউনিটি হল বানানো হয়েছে আনকমপ্লিট, এই কমপ্লিট করার জন্য আবেদন। আর 2 নম্বরে আমাদের এখানে বাগানের স্থায়ী রাস্তাটা ট্যাঙ্ক ব্রিজটা খালি হয়, কাজ এখন সে ঠিক করতে পাইতেছে না, এটা কাজ করার জন্য আবেদন। আর ছাত্রছাত্রীরা ব্যবস্থা আছে, এটা লেবেলিং কাজ করার জন্য আবেদন। আর বিরাজমেল বর্তমানে যে এসপিও ক্যাম্প যে আছে এটা কিছু প্রশাসন সকলে সার্বিক করে কোন সা পেলে করনা পড়েগা উসমে আবেদন মে হাত লাগে সব আবেদন এক সঙ্গে হয় না। ও এই এই কারণ মুখ্যমন্ত্রীর দায়িত্বের পরে তো সব জায়গায় ঘোরা আমার দ্বারা সম্ভব হয় না, কিন্তু অনেকদিন পর এখানে প্রায় 2 বছর পর এখানে আসার সৌভাগ্য হয়েছে। কিছু কিছু সমস্যা আছে, জলের সমস্যা আছে এখানে, তারপর রাস্তাঘাটের সমস্যা আছে, সেগুলো যাতে দ্রুত করা যেতে পারে রাজ্য সরকার কাজ করছে। কিছু অ্যাপ্লিকেশন আমার কাছে এসছে, রাস্তা আসার সময় কিছু মহিলা রাস্তা দাঁড়িয়েছিলেন, তো ওনাদের একটাই বলে স্যার আমাদের এখানে একটু জলের ব্যবস্থা করে দিন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।